আপনি শুরু করেন, অবন্তি কেমন আছো? গুড মর্নিং, গুড মর্নিং অবন্তি, কেমন আছো? ভালো আছো? বাসার সবাই ভালো আছে? বাসার সবাই ভালো আছে? অবন্তি আমাকে শুনতে পাচ্ছো? বাসার সবাই ভালো আছো? হ্যালো। হ্যালো হ্যাঁ মিস, নেটে প্রবলেম হচ্ছিল একটু। ঠিক আছে। আচ্ছা অবন্তি, গত আমাদের এলজিবি ছিল না গত ক্লাসে? জি মিস, জি মিস, চতুর্থ অধ্যায় ছিল। জি, চতুর্থ অধ্যায়ের উপর না গত ক্লাসে নিত্য কর্ম যোগাসন, তাই না? এটার উপর না? আচ্ছা জি মিস, আচ্ছা, তাহলে কি পড়া কি শিখেছো তুমি? জি মিস, শিখছি। দেখি তাহলে, জিজ্ঞেস করি কি শিখেছ দেখি। আচ্ছা বলতে পারবে অবন্তি, নিত্য কর্ম কাকে বলে? প্রতিদিনের কাজকেই নিত্যকর্ম বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। প্রতিদিনের কাজকে আমরা নিত্যকর্ম বলি। আমরা প্রতিদিন যে সকল কাজ করে থাকি তাই নিত্যকর্ম। আচ্ছা নিত্য অর্থ কি বলতে পারবে? নিত্য অর্থ কি? মিস, নিত্য অর্থ প্রত্যহ বা প্রতিদিন। নিত্য অর্থ প্রত্যহ বা প্রতিদিন। দিন কর্ম মানে কি বলতে পারবে অবন্তি? মিস, কর্ম মানে কাজ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা নিত্যকর্ম করলে কি শেখা যায় এটা পারবে? মিস, নিত্যকর্ম করলে প্রতিদিনের নিয়ম কানুন রুটিন। হ্যাঁ, নিত্যকর্ম করলে নিয়ম অনুবর্তিতা শেখা যায়, শেখা যায়। অনুবর্তিতা শেখা যায়। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ একটু ভালো করে পড়বে, বুঝছো? আর একটু ভালো করে পড়বে। ওকে মিস, আচ্ছা তাহলে আজকে আমরা চলে যাই পঞ্চম অধ্যায়, তাই না? আচ্ছা তাহলে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় বের করো। বের করেছি মিস। হ্যাঁ আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো দেব দেবী ও পূজা পার্বণ। দেব দেবী ও পূজা পার্বণ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা ঈশ্বরের সাকার রূপকে দেব দেবী বলে, দেব দেবী কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন এটা, ভেরি ভেরি। হ্যাঁ ঈশ্বরের সাকার ঈশ্বর সাকার রূপকে দেব দেবী বলে। দেব দেবী বলে। আচ্ছা তোমার কাছে কলম আছে? কলম থাকলে আন্ডারলাইন করে রাখো, এটা জ্ঞানমূলক প্রশ্ন এটা। হ্যাঁ দাগিয়ে দাও, জ্ঞানমূলক প্রশ্ন, আবার অনুধাবন মূলক প্রশ্ন থাকতে পারে। যেমন দেব দেবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তখন এটা হয়ে গেল অনুধাবন মূলক প্রশ্ন। আর দেব দেবী কাকে বলে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, মানে ক নাম্বার প্রশ্ন, বুঝছো? ঈশ্বরের সাকার রূপকে দেব দেবী বলে, আবার এটা অনুধাবন মূলক প্রশ্ন আসতে পারে, সেটা কিভাবে? দেব দেবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তখন এটা হয়ে যাবে খ নাম্বার, বুঝছো? সঙ্গে সঙ্গে কিন্তু আমি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন মূলক প্রশ্ন দাগিয়ে দিলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু থাকবে। মানে দেব দেবী কাকে বলে, তারপর দেব দেবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তখন এটা হয়ে গেল অনুধাবন মূলক প্রশ্ন। যেমন ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী ইত্যাদি, এরা হলো কি আমাদের দেব দেবী, দেব না দেব দেবী সাকার রূপ। হ্যাঁ দেব দেবী সাকার রূপ। এ সকল দেব দেবী ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী। এ সকল দেব দেবীরা হচ্ছে ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতার অধিকারী। এই শক্তি বা গুণ লাভ করার জন্য আমরা দেব দেবীর পূজা করি। আমরা কি করি? ঈশ্বরের শক্তি বা গুণ লাভ করার জন্য আমরা এই দেব দেবীর পূজা করে থাকি, তাই না? আমরা এই দেব দেবীর পূজা করে থাকি। আমরা কি
কিসের জন্য পূজা করি? দেব দেবীর ঈশ্বরের গুণ ও ক্ষমতা লাভের জন্য। আমরা ঈশ্বরের যে ঈশ্বরকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার গুণ বা ক্ষমতার লাভের জন্য আমরা কি করি? সাকার রূপে সাকার রূপে ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী লক্ষ্মী দুর্গা ও কালীর পূজা করে থাকি। এদেরকে এদের পূজা করলে আমরা ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতা লাভ করতে পারবো। এখন তুমি বুঝতে পেরেছো ঈশ্বর বা দেব দেবী কাকে বলে, বুঝতে পেরেছো অবন্তি? জি মিস। এখন দেখো, জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা। পূজা শব্দের অর্থ কি? প্রশংসা করা বা শ্রদ্ধা করা। এটা এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় থাকবে। কিন্তু এটা তুমি আন্ডারলাইন করে রাখো, দাগ দিয়ে রাখো। পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা, দাগিয়েছো? কলম দিয়ে দাগিয়ে রাখো, এটা কিন্তু নৈমিত্তিক প্রশ্ন, পরীক্ষায় থাকতে পারে এরকম। পূজা শব্দের অর্থ কি? জ্ঞানমূলক প্রশ্ন। পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা। কিন্তু হিন্দু ধর্মের পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু হিন্দু ধর্মের পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা বলতে বোঝায় ঈশ্বরের প্রতীক বা তার কোন রূপকে ফুল ও নানা উপকরণ দিয়ে স্তুতি করা এবং শ্রদ্ধা নিবেদন করা। এখানে দেখো পূজা কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন, এটা আন্ডারলাইন করে রাখতে পারো, দাগ দিয়ে রাখো। পূজা কাকে বলে? আবার এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, যেমন পূজা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো, তখন এটা কিন্তু খ নাম্বার প্রশ্ন, এটা ক নাম্বার প্রশ্নে আসবে পূজা কাকে বলে। আর খ নাম্বার প্রশ্নে আসতে পারে পূজা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো, তখন এটা হয়ে গেল অনুধাবনমূলক প্রশ্ন। দুটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমি জ্ঞানমূলক প্রশ্ন প্লাস অনুধাবনমূলক প্রশ্ন গুলো একসঙ্গে একসঙ্গে তোমাদেরকে বলতেছি, এভাবে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? এখন পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দ, অর্থাৎ যে উৎসব গুলো অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, এমন ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে। এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন, তুমি দাগিয়ে নিতে পারো। পার্বণ শব্দের অর্থ কি? জ্ঞানমূলক প্রশ্ন। আবার নৈবিত্তিকেও আসতে পারে, নৈবিত্তিকে পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দ। পার্বণ কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন, এটাও জ্ঞানমূলক প্রশ্ন পড়তে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝছো? একসঙ্গে দাগিয়ে রাখো। আবার খ নাম্বারেও আসতে পারে যে পার্বণ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো, তখন কিন্তু খ নাম্বার, তখন তুমি পার্বণ কাকে বলে এর সাথে আরেকটু যোগ করে আরেকটু, যেমন পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব, উৎসব মানে আনন্দ, তাই অর্থাৎ যে উৎসব গুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, এমন ধরনের অনুষ্ঠানকে পার্বণ বলে। বুঝতে পেরেছো পার্বণ কাকে বলে, পার্বণ শব্দের অর্থ কি? বুঝতে পেরেছো? আচ্ছা থ্যাংক ইউ। এই অধ্যায় থেকে দেবদেবীর ধারণা, জি জি আচ্ছা ঠিক আছে, এই অধ্যায়ে দেবদেবীর ধারণা, পূজা পার্বণের ধারণা, পূজার গুরুত্ব, গণেশ দেব ও সরস্বতী দেবীর পূজার পদ্ধতি, পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আমরা এই অধ্যায় শেষে আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। তো এই এই অধ্যায় শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো, যেমন দেব দেবীর সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবো, পূজার পার্বণ ধারণা ব্যাখ্যা করতে পারবো, দেব দেবী পূজার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, গণেশ দেবের পরিচয় ও পূজার পদ্ধতি বর্ণনা করতে পারবো, গণেশ দেবের পূর্ণা মন্ত্র সহ সরল অর্থ বলতেও ব্যাখ্যা করতে পারবো, জীবনাচরণের
গণেশ দেবের পূজার শিক্ষা ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি বর্ণনা করতে পারবো, সরস্বতী পূজার প্রণাম ও পূজা পুষ্পাঞ্জলি মন্ত্র সরলত সহ বলতে ও ব্যাখ্যা করতে পারবো, সমাজ ও নিজ জীবনে সরস্বতী পূজার শিক্ষা ও তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো, গণেশ ও সরস্বতী পূজা পূজায় আমরা উদ্বুদ্ধ হতে পারবো। এই অধ্যায় শেষে আমরা এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। এখন পাঁচ এক দেব দেবীর ধারণা, হ্যাঁ পাঁচ এক দেখো দেব দেবীর ধারণা সম্পর্কে এখন আমরা জানতে পাবো। পাঁচ এক থেকে দেব দেবীর ধারণা সম্পর্কে আমরা জানতে রিডিং, হ্যাঁ তুমি কি রিডিং পড়বে, তাই বলতেছো? হ্যাঁ পড়, আচ্ছা পড়ো তাহলে পড়ো। নেড়ে তোমার প্রবলেম, গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদের দেবদেবী বলে, ঈশ্বরের সাকার রূপ, যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি। এরা বিশেষ বিশেষ শক্তি বা গুণের অধিকারী। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু প্রতিপালন করেন এবং শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন। আবার সরস্বতী বিদ্যার দেবী, গণেশ সফলতার দেবতা, এরকম অনেক দেবদেবী রয়েছেন। এই সকল দেবদেবীর পূজার মধ্য দিয়ে তাদের আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের কাছ থেকে বিশেষ প্রার্থনা করি, প্রার্থনা দেবদেবীরা সন্তুষ্ট হওয়া আমাদের মঙ্গল করে। আচ্ছা ঠিক আছে অবন্তী, এখন দেখো এইটুকু বিচার আমরা দেখছো, এখানে জ্ঞানমূলক প্রশ্ন পেয়েছি, দেব দেবী কাকে বলে দেখেছো, ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদেরকে দেব দেবী বলে, হ্যাঁ যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ প্রভৃতি, এরা সকলেই ঈশ্বরের বিশেষ বিশেষ শক্তি বা গুণের অধিকারী। ব্রহ্মা হচ্ছে, ব্রহ্মা কি করেন, সৃষ্টি করেন, ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা। এই যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবাই কে সৃষ্টি করেন, হ্যাঁ সবাই কে সৃষ্টি করেছে, ব্রহ্মা সৃষ্টি করেছে, যেমন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, তারপর জল বায়ু গাছপালা জীব জন্তু, এগুলো কে সৃষ্টি করেছে, ব্রহ্মা সৃষ্টি করেছে, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা আর বিষ্ণু হচ্ছে পালনের দেবতা। এই যদি ব্রহ্মা যে সৃষ্টি করেছে আকাশ বাতাস চন্দ্র সূর্য এগুলো পালন করার পালন করেন কে, বিষ্ণু, এগুলো পালন করেন কে, বিষ্ণু, আর এগুলো ভারসাম্য রক্ষা করেন কে, ধ্বংস করেন কে, শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন, আর এগুলোই আবার শিব কি করে ধ্বংস করে, ধ্বংস করে আমাদের হ্যাঁ পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। এখন ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছে পালনের দেবতা এবং শিব হচ্ছে এই ধ্বংসের দেবতা, ধ্বংস করে ভারসাম্য রক্ষা করে। এদের কি করলে, এদের এদেরকে যদি আমরা পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে এরা আমাদের কি করে মঙ্গল করে, তাই না? আমরা এদের দেখো, ওদেরকে ব্রহ্মা বিষ্ণু শিব আমরা মূর্তি দেখতে পাচ্ছি, আমরা এটা বই, এটা বই যদি হ্যাঁ করতাম তাহলে ভালো হইতো। এরা এদের ব্রহ্মা বিষ্ণু শিব এদেরকে পূজা করলে আমাদের মঙ্গল হয়। আচ্ছা পার্ট দুই, পার্ট দুই করবে, পার্ট দুই পূজা পার্বণের ধারণা। অবন্তি পূজা পার্বণের ধারণা, সাধারণ অর্থে পূজা বলতে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা কে বুঝায়, কিন্তু হিন্দু ধর্মে পূজা সাকার উপাসনা। হ্যাঁ তুমি করবা না, আমি পড়তেছি, আমি
করি, আমি করি, কিন্তু হিন্দু ধর্মের পূজা সাকার উপাসনার পদ্ধতি এক্ষেত্রে দেব দেবীর প্রশংসা বা শ্রদ্ধা করার জন্য তাদের সেবা স্তুতি ও গুণকীর্তন করে প্রণাম করা হয়, নিবেদন করা হয় পুষ্প পত্র ধূপ দীপ জল ফল ইত্যাদি নৈবেদ্য, দীপের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। একত্রে এই বিষয়গুলোকে পূজা বলে, একত্রে এই বিষয়গুলোকে পূজা বলে। আমি বলছি না এর আগে পূজা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা থাকবে, বুঝছো এটা? হ্যাঁ, পূজা কাকে বলে এটা তুমি দাগিয়ে নিতে পারো, দাগিয়ে নিতে পারো, পূজা কাকে বলে। এটা জ্ঞান জ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন, আবার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। পূজা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, পূজার আচরণগত দিক থেকে পূজা করা রীতিনীতিকে বোঝানো হয়, অর্থাৎ পূজা কিভাবে করতে হবে, কিভাবে প্রতিমা নির্মাণ করতে হবে, কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কি কি উপাসনার প্রয়োজন হবে ইত্যাদি বিষয়ে পূজার আচরণগত দিকের সঙ্গে সংশ্লিষ্ট। দেশ ও অঞ্চলের অঞ্চল ভেদে পূজার পদ্ধতি ভিন্নতা রয়েছে, তবে পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আবাহন, অগ্র প্রদান, ধ্যান, পূজা মন্ত্র, পুষ্পাঞ্জলি, প্রার্থনা মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি পূজার বিভিন্ন অঙ্গ। আমরা প্রতিদিন পূজা করি, আবার প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা বছরে বিশেষ বিশেষ সময়ও বিভিন্ন দেব দেবী পূজার আয়োজন করে থাকি। দেব দেবী অনুসারে পূজার পদ্ধতি ও মন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে যে কোনো দেব দেবীর পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম নীতি অনুসরণ করা হয়, এই নিয়ম নীতি গুলোকে সাধারণভাবে পূজা বিধি বলে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন আসতে পারে, যেমন পূজার বিধি কাকে বলে, এটা তুমি দাগিয়ে নিতে পারো লাইনটা, পূজার বিধি কাকে বলে, পূজার বিধি। যে কোনো দেব দেবীর পূজা করার ক্ষেত্রে কতগুলো সাধারণ নিয়ম নীতি অনুসরণ করতে হয়, এই নিয়ম নীতি গুলোকে সাধারণভাবে পূজার বিধি বলে। আবার এবার এটা অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে, এরকম করে পূজার বিধি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তখন কিন্তু খ নাম্বার প্রশ্ন, বুঝছো? হ্যাঁ, এই দুটাই শিখে রাখবে। তারপরে আসি পার্বণ। পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ কি, জ্ঞানমূলক প্রশ্ন, এটা জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে, আবার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান, উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান। পার্বণ বলতে আমরা বুঝি যে সব পর্ব পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, যেমন প্রতিমা নির্মাণ, তারপর দেবতার ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যর আয়োজন, বিশেষ করে ঢাক ঢোল ঘণ্টা করতাল কাশি শঙ্খ ইত্যাদি, ভক্তদের সাথে ভাব বিনিময়, কিছুটা বিচিত্র ধর্মীয় খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি। যখন আমাদের কোনো পার্বণ হয় বা পূজা করা হয়, মনে করো দুর্গা পূজা হলো, তখন আমরা প্রথমে কি করি, প্রতিমা নির্মাণ করি, তাই না? এটা হচ্ছে এক ধরনের পর্ব। যখন আমাদের আগামীতে আমাদের অক্টোবর মাসে 11 তারিখে আমাদের দুর্গা পূজা হবে, তাই না? তখন পূজার এক মাস আগে কি হয়, আমরা কি করি, প্রতিমা নির্মাণ করি, তাই না? বাড়িতে পাল এসে দুর্গা প্রতিমা নির্মাণ করে, এটাও এক ধরনের পর্ব। আবার যখন প্রতিমা নির্মাণ করা শেষ হয়, তখন ঘর দেবতার ঘর সাজানো, তখন আমরা কি করি, দেবতার ঘর সাজাই। পূজার আগে যখন আমাদের পূজা শুরু হবে, তার আগে আমরা কি করি, মন্দির সাজাই না, দুর্গা মন্দির আমরা সাজাই, দুর্গা ঘর সাজাই, বিভিন্ন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমরা সুন্দর করে প্রতিমার ঘর সাজাই। তারপর বিভিন্ন ধরনের বাদ্যর আয়োজন করা হয়, তখন আমাদের যেদিন আমাদের পূজা শুরু হবে সেদিন কি হয়, আমাদের বিভিন্ন ধরনের বাদ্য
আয়োজন করা হয়, বিশেষ করে ঢাক, দোল, ঘন্টা, করতাল, কাঁসি, শঙ্খ, বাঁশি, এগুলো আমাদের যেদিন পূজা শুরু হয় সেদিন আমরা ওদের বাদ্যযন্ত্র আমরা নিয়ে আসি না, বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের পূজা শুরু হয়, এটাও একটা পর্ব। তখন আমাদের মনে অনেক আনন্দ, তখন আমরা কি করি, নতুন নতুন পোশাক পরি, সুন্দর সুন্দর পোশাক পরি, শাড়ি পরি, তারপরে তোমাদের নতুন নতুন সালোয়ার কামিজ, তোমরা মেয়েরা সবাই যার যার নতুন নতুন পোশাক আমরা কি করি পূজার দিনে পরিধান করি, তাই না? হ্যাঁ, যখন আমাদের পূজা শুরু হয় তখন আমরা নতুন নতুন ড্রেস, পূজার আগে কি করি মার্কেটিং করি, তারপর ড্রেস কিনি, ওই দিন কি করি পূজা, আমাদের 5 দিন পূজা থাকে, এক এক দিন পূজা এক একটা এক এক রকমের পোশাক পরিধান করি, তাই না? হ্যাঁ, তা এটা এখন তুমি বুঝতে পারছো আমি যতটুকু পড়াইছি, পার্ট 2 পূজা কাকে বলে, পূজা শব্দের অর্থ কি, তবে পার্বণ শব্দের অর্থ, পার্বণ শব্দের অর্থ কি, তারপর পার্বণ কাকে বলে, হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। কোনো অসুবিধা আছে, তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে বিয়ন্তি? আচ্ছা, এ পর্যন্ত, কিন্তু SW SW থাকবে, আনন্দময় করে তোলে এমন 5টি আয়োজন সম্পর্কে তুমি লিখবা, পয়েন্ট দিয়া 5টি। পূজা পূজার অনুষ্ঠানকে আনন্দময় করে তোলা তোলে পূজার অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে এমন 5টি পয়েন্ট, এমন 5টি আয়োজন সম্পর্কে লিখতে হবে, 5টি তুমি পয়েন্ট দিয়ে পূজার আয়োজন সম্পর্কে লিখবে, এটাই এইগুলো থাকলো, ঠিক আছে? আগামী ক্লাসে ঠিক সময় ঢুকবে, ভালো থাকবে অবন্তি, বাইরে গেলে সাবধানে থাকবে, মাস্ক পরে যাবে, মাস্ক ছাড়া কখনোই বের হবে না, জরুরি কাজে যদি মাস্ক পরে বাইরে যাও তাহলে তো মাস্ক পরে বের হবে, আবার বাসায় এসে সুন্দর করে ই করবে, সাবান দিয়ে হাত ধুবে, ঠিক আছে? ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? নমস্কার মিস। হ্যাঁ নমস্কার, ঠিক আছে, নমস্কার।